ব্যবসায়ী সমিতির আবেদনে সাড়া দিয়ে কোচবিহার সদর মহকুমার শাসক সঞ্জয় পালের নেতৃত্বে এবং কোচবিহার দমকল বিভাগের সহায়তায় পৌরসভার অন্তর্গত বিভিন্ন অস্থায়ী বাজারগুলিকে স্যানিটাইজেশনের কাজ শুরু করা হলো মঙ্গলবার। মূলত ভিড় এড়াতে এই বাজারগুলোকে বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়েছে এবং তারপর যাতে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে কোচবিহারবাসীকে মুক্ত রাখা যায় সেই উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর মহকুমার শাসক। আপনারা দেখছেন সেই ছবি ডিজিটাল বাংলার পর্দায়। কোচবিহার সদর মহকুমার শাসক ব্যবসা সমিতির আবেদনের সাড়া দিয়ে আজ কোচবিহারে বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশনের কাজ শুরু করেছে। মূলত ভিড় এড়াতে যে বাজারগুলোকে স্থানান্তর করা হয়েছিল বিভিন্ন জায়গাতে, আজ সেই জায়গাগুলোকে স্যানিটাইজেশনের কাজ করা হয়েছে এবং কোচবিহারবাসী যেন এই করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকে সেই উদ্দেশ্যে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর মহকুমার শাসক। এবং সেই জায়গার সহায়তা করেছেন কোচবিহার দমকল বিভাগ। আমরা এই মুহূর্তে শুনে নেব আমাদের এসডিও মহাশয় কি বলছেন এই উদ্যোগ নিয়ে। আমরা শুনবো এই উদ্যোগ নিয়ে যারা দমকল কর্মী রয়েছেন তারা কি বলছেন।